আমার প্রিয় ছাত্রছাত্রীরা সোমনাথ দ্বার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে থাকছে দশম শ্রেণী ছায়া ভৌত ভৌতবিজ্ঞান ও পরিবেশ দেখো দুয়ারি গাঙ্গুলি ও মাইতি ছায়া প্রকাশনীর যে নতুন বই প্রকাশ হয়েছে দু হাজার চব্বিশে তার দ্বিতীয় অধ্যায় অর্থাৎ অর্থাৎ হচ্ছে গ্যাসের আচরণের গ্যাসের আচরণের প্রশ্ন এবং আলোচনা করব। আমরা কিন্তু প্রথম অলরেডি কমপ্লিট করে দিয়েছি এই ভিডিওটির ডিসক্রিপশন বক্স লিঙ্ক আছে তোমরা লিঙ্কে ক্লিক করে দেখে নাও তো চলো আমরা শুরু করি ভিডিওটি এবং আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য দু সালে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তোমরা কিন্তু সোমনাথদার কোচিং সেন্টার থাকে সমস্ত বিষয়ে নোট সংগ্রহ করতে পারো স্বল্প মূল্যে অর্থাৎ পার সাবজেক্টের জন্য মাত্র একশো টাকা করে নেওয়া হয় প্রতিটা সাবজেক্টের অধ্যাপিত নোট সংগ্রহ করতে পারো নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তো এটা হচ্ছে আমাদের দ্বিতীয় অর্থাৎ গ্যাসের আচরণের অনুশানী তো চলো আমরা প্রশ্নের উত্তরগুলো দেখে নেব এক নম্বরের প্রশ্ন দেখো কি বলেছে যে জলের জলের মূলার ভর কত তো এটা অপশান বি হবে আঠেরো গ্রাম আশা করি তোমরা জানো দু নম্বরের প্রশ্নটা কেন কি বলেছে যে ফাইভ মোল হাইড্রোজেন গ্যাসের ভর হলো কত দেখো এটা একটা ছোট একটা অঙ্ক যে আমরা জানি যে ওয়ান মোল মানে হচ্ছে দুই গ্রাম কি বললাম যে ওয়ান মোল মানে হচ্ছে দুই গ্রাম তাহলে এখানে ফাইভ মোল বার করতে বলেছে তাই না তাহলে ফাইভ মোল মানে কত হলো দুই ইনটু ফাইভ কত হলো দশ গ্রাম হলো তাহলে অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার 3 নম্বরে প্রশ্ন দেখো চার্লসের সূত্রের v টি লেখচিত্র তাপমাত্রা অক্ষকে কোন তাপমাত্রায় ছেদ করে কোন তাপমাত্রায় ছেদ করে তো এটা উত্তর হচ্ছে অপশন c -273 তোমাদের পাঠ তোমাদের পাঠ্যবইয়ের পেজ 13 নম্বরে দেখে নাও এখানে লেখা রয়েছে এই যে দেখো সরলরেখা থেকে পিছন দিকে বাড়ালে উষ্ণতা মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সি উষ্ণতায় ছেদ করে এবার দেখো চার নম্বর প্রশ্নটা কি বলেছে যে কোন স্কেলে তাপমাত্রার মান ঋণাত্মক হওয়া সম্ভব নয় এটা লিখবে অপশান সি করলিবে পরম স্কেলে আচ্ছা নেক্সট দেখো পাঁচ নম্বর প্রশ্নটা নিচের কোনটি চাপের এ আই একক অপশান বি লিখবে এন ইন্টু এম টু দি পাওয়া মাইনাস টু ছাও টি সমীকরণে অপশান ডি অর্থাৎ আর আচ্ছা নেক্সট দেখো ওয়ান পি ওয়ান মানে কত ডাইন পার সেন্টিমিটার উত্তর হচ্ছে অপশান বি দশ আচ্ছা নেক্সট তোমরা বিভাগ একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও এক নম্বর দশে কিন্তু এর উত্তরটা পাবে দেখে না উত্তরটা একবার দেখো এই হচ্ছে গ্যাসের চাপ যে কোনো আবদ্ধ পাত্রের দেওয়ালে প্রতি একক ক্ষেত্রফলের উপর গ্যাসীয় অনুগুলি লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকে গ্যাসের চাপ বলে দু নম্বরের প্রশ্নটি বলেছে চার্লসের সূত্রে ধ্রুবকগুলি কি কি আশা করি তোমরা জানো যে গ্যাসের ভর এবং গ্যাসের চাপ লিখে নাও তোমরা গ্যাসের ভর এবং গ্যাসের চাপ এবার আমরা তিন নম্বরের প্রশ্ন দেখে নেব যে পরম শূন্য উষ্ণতা কাকে বলে পেজ তেরোতে এর উত্তরটা পেয়ে যাবে উত্তরটি এখান থেকে তোমরা লিখবে এই যেখান থেকে দেখো পরম শুরু উষ্ণতা যে চালসের অনুযায়ী স্থির চাপে দুশো তিয়াত্তর ডিগ্রি সি উষ্ণতায় যে কোনো গ্যাসের আয়তন শূন্য হয় এই উষ্ণতাকেই পরম শূন্য উষ্ণতা বলা হয় নেক্সট প্রশ্ন পরম স্কেলে জলের স্ফুটনাঙ্কের মান কত উত্তর লিখে দাও তিনশো তিয়াত্তর কেলভিন পাঁচ নম্বর প্রশ্ন দেখো অ্যাভোগ্রাডোর প্রকল্পটি লেখো তোমাদের পাঠ্য বইয়ের পেজ ষোলোতে উত্তর পাবে এটা দেখেন অ্যাভোগেডোর প্রকল্প পাঠ্য বই পেজ একই চাপ ও উষ্ণতায় সম বিশিষ্ট সকল গ্যাসেই সমান সংখ্যক অনু বর্তমান নেক্সট আমাদের এক শূন্যস্থান পূরণ এক নম্বরের প্রশ্ন বলেছে বয়লে সূত্রে ধ্রুবক হলো ধ্রুবক হলো গ্যাসের কি গ্যাসের উষ্ণতা আর কি গ্যাসের ভর দু নম্বর এসআইতে সর্বজনীন গ্যাসের ধ্রুবকের মান কত এটা হচ্ছে আমাদের এইট পয়েন্ট থার্টি ওয়ান জুল মূল ইনভার্স আর কেলভিন ইনভার্স ঠিক আছে তিন নম্বর দেখো সিজিএস পদ্ধতিতে চাপের একক এটা লিখবে ডাইন পার সেন্টিমিটার স্কয়ার ঠিক আছে এবারে আমরা সত্য হ্যাঁ আচ্ছা দু নম্বর দেখো কেলভিন স্কেলে নিম্ন শ্রীরাঙ্গ হলো মাইনাস দুশো তিয়াত্তর কে তা এটিও কিন্তু মিথ্যা হবে মাইনাস দুশো তিয়াত্তর কে নয় এটা দুশো তিয়াত্তর কে হবে মাইনাসটা হবে না সঠিক অ্যান্সার করলে তিন বাস্তব গ্যাস অনুগুলি পরস্পর বিকর্ষণ করে এটিও কিন্তু মিথ্যা সঠিক কি বাস্তব গ্যাস অনুগুলি পরস্পর আকর্ষণ করে বিকর্ষণটা ভুল চার নম্বর একই উষ্ণতা ও চাপে সম আয়তন সিও টু ও এনও টু গ্যাসের মধ্যে অনুর সংখ্যা পৃথক হবে দেখো এটিও কিন্তু মিথ্যা কারণ এটা কিন্তু পৃথক নয় এটা সমান হবে ঠিক আছে তো দেখো আজকের ভিডিওতে আমি এই কটা প্রশ্নের দেখালাম পরের পার্টে আমি বিভাগ গ এবং বিভাগ ঘ নিয়ে আলোচনা করে দেবো এখানে তিনখানা পার্ট অবশ্যই আমাদের লাগবে কারণ দেখো গাণিতিক প্রশ্নগুলো করতে সময় লেগে যাবে তো দেখো এই ছিল আজকের ভিডিও তোমার যারা ভিডিও দেখলে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলের জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর যারা সোমনাথদার কোচিং সেন্টার থেকে নোট নিতে চাও প্রত্যেকটা সাবজেক্টের নোট অর্ধায় ভিত্তিক নোট একদম নিচে দেখো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে স্বল্প মূল্যে নোট সংগ্রহ করতে পারো পার সাবজেক্ট নোটের জন্য মাত্র আমরা একশো টাকা করে নিয়ে থাকি আর তোমরা যদি অন্য কোন রাইটারের বই পড়ে থাকো কমেন্ট করে জানাও প্রত্যেকটা পাবলিশারের নাম কমেন্ট করে জানাও তাহলে সেই পাবলিশারের বইগুলো নিয়েও আমরা কিন্তু প্রশ্নের উত্তরগুলো করে দেওয়ার চেষ্টা করবো তো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার প্রথমে যেন তোমার কাছে পৌঁছে যায় তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো